আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, কেন একজন আরব ট্যাক্সি ড্রাইভারকে শিরশ্ছেদ করার শাস্তি দেওয়া হয়েছিল? একটি হৃদয় বিদারক ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। একজন আরবের ড্রাইভারকে জেলে পাঠানো হয়েছিল এ কারণে যে সে রাস্তার পাশে তার গাড়ি পার করে খালি মাঠে মলত্যাগ করেছিল। তখন পুলিশ তাকে ধরে এবং তাকে ফাঁসি দেওয়ার শাস্তি শুনিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই ভাবছেন কিভাবে এই পাপের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়, কিন্তু আসল সত্য জানলে আপনিও কাঁদবেন। বন্ধুরা, এটি একটি বিশ্বাস অনুপ্রেরণামূলক ঘটনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ট্যাক্সি ড্রাইভার কি অপরাধ করল যে তাকে মলত্যাগের জন্য শিরশ্ছেদ করার শাস্তি দেওয়া হল, নাকি অন্য কিছু? ঘটনাটা পুরো শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না, তাই ভিডিওটির সাথে জুড়ে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি একটি অন্যান্য ঘটনা যা শুনলে আপনিও অবাক হবেন, এটা ভেবে যে আজকের যুগেও কি এটি সম্ভব। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে রিয়াদের একটি কারাগারে, যেখানে 20 জনকে শিরশ্ছেদ করার শাস্তি দেওয়া হয়েছিল এবং তারা 20 জনই বিপজ্জনক খুনি ছিল, তাই তাদের একটি কারাগারেই বন্দী করে রাখা হয়েছিল যেন তাদের করা থেকে করা নজরে রাখা যায়। কিন্তু বন্ধুরা, 20 জন অপরাধীর মধ্যে একজন তালা খুলতে পারদর্শী ছিল। তখন শীতের মৌসুম ছিল, দুই পুলিশ অফিসার জেলের ডান বাম চেয়ারে বসে অপরাধীদের উপর কড়া নজর রাখছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে তাদের চোখে ঘুম আসতে শুরু করে, কিছুক্ষণের মধ্যে তারা গভীর ঘুমে তলিয়ে যায়। সেই জেলে অন্য সব কয়েদীও ঘুমিয়ে পড়েছিল তালা ও চোর ছাড়া। সেই অপরাধী ধীরে ধীরে জেলের দরজার কাছে এসে খুব দক্ষতার সাথে কোনো শব্দ না করেই তালা খুলে ফেলে এবং সে জেল থেকে বের হয়ে পালিয়ে যায়। সকালে পুলিশের চোখ খুললে তার হুশ উড়ে যায়, কারণ তাদের মধ্যে একজন অপরাধী কম ছিল এবং দুদিন পর তাকে শিরশ্ছেদ করার আদেশ দেওয়া হয়েছিল। সে পুলিশের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বাকি কয়েদীদের আবারও তালাবদ্ধ করে এবং সে বড় অফিসারের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল। অফিসার তাকে ধমক দিতে লাগল এবং বলল, তুমি আবার তার কাছ থেকে টাকা নিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করনি তো? তুমি জানো তো আর দুদিন পরই এই 20 জনকে আদালতের সামনে আমাদের উপস্থিত করতে হবে, যদি না পারি তোমার সাথে সাথে আমাকেও জেলে যেতে হবে। একথা শুনে কারাগার রক্ষী বাজেভাবে কাঁদতে থাকে এবং তার অফিসারের সামনে হাত জোর করে জীবন ভিক্ষা চাইতে থাকে। অফিসার বলল, একটাই সমাধান, তুমি এখান থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকো, তাহলে এই লোকেরা আমার স্ত্রী সন্তানের ক্ষতি করবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং আমি যেখানেই যাই না কেন তারা আমাকে ধরে ফেলবে, তারপর আমি কিছু না করেই দোষী সাব্যস্ত হব। অফিসার বললেন, আমাদের কাছে মাত্র একদিন আছে, এখন আমরা একটি কাজই করতে পারি, কোনো নিরীহ ব্যক্তিকে ধরে তার নামে কোনো একটা কেস করে তাকে জেলবন্দী করে দেই। যদি আমরা এটি না করি তাহলে আমাদের চাকরি তো যাবেই, পাশাপাশি আমাদের জেলেও বন্দী করে দেওয়া হবে। তাই তারা দুজনে এমন কাউকে খুঁজতে বের হল যাকে তারা দোষী প্রমাণিত করতে পারবে এবং শিরশ্ছেদ করতে পারবে। তারা গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাদের নজর এমন এক ব্যক্তির উপর পড়ে যার ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করানো ছিল এবং সে একটি খালি মাঠে মলত্যাগ করছিল। এটি দেখে সেই পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে বলতে থাকে, তুমি কার পারমিশনে এই কাজ এই মাঠে করেছ? সে বলল, মাঠটি খালি ছিল এবং কেউ এখানে যাওয়া আসা করে না। তারা তার কোনো কথাই শুনল না এবং তাকে জেলে বন্দী করে ফেলল। সে বলতে থাকে, আমি তো কোনো অপরাধ করিনি, আপনারা কেন আমাকে এখানে বন্দী করেছেন? কিন্তু সেই পুলিশ অফিসারগুলো তার কোনো কথাই শুনেনি। পরদিন যখন সেই সব বন্দীকে আদালতে উপস্থিত করা হয়, তখন সেই ব্যক্তি বলতে থাকে, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, আমি কোনো খুন করিনি, এই পুলিশ অফিসার আমাকে বিনা অপরাধে তুলে নিয়ে এসেছে। সেই ট্যাক্সি ড্রাইভার বলে, আমি তো আমার ট্যাক্সি রাস্তার কিনারায় দাঁড় করিয়ে একটি খালি মাঠে মলত্যাগ করছিলাম, আর আমার মনে হয় না যে এটি এত বড় অপরাধ যার কারণে আমাকে ফাঁসি দেওয়া যেতে পারে। তারপর বড় আরেকজন অফিসার সেই দুজন অফিসারকে নিজের কাছে ডেকে নেয় এবং তাদের জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে। তারা বলে, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, নিজের জীবন বাঁচানোর জন্য বাহানা বানাচ্ছে।
আপনি কিছু না ভেবে আপনার রায় শুনিয়ে দিন, কেননা এই আসল দোষী। কিন্তু ভিতরে ভিতরে দুই অফিসার অনেক ভয় পাচ্ছিল, এই ভেবে যে আবার তাদের সত্যিটা না বের হয়ে যায়। তারপর সেই বড় অফিসার বলে, আমি একে রিমান্ডে দিব, একে নিয়ে জেলে বন্দী কর। তারপর সেই ট্যাক্সি ড্রাইভারকে রিমান্ডে নেওয়া হয়। তারপর সেই ট্যাক্সি ড্রাইভারকে অনেক মারা হয় এবং তাকে জিজ্ঞেস করে, সে যেন সত্যিটা বলে। কিন্তু সে বলতে থাকে যে সে কোনো অন্যায় করেনি, সে নিরপরাধ। তারপর যখন এই ব্যাপারে তল্লাশি করা হয়, তখন জানা যায় যে সে আসলেই একজন বড় অপরাধী ছিল। যখন তার সামনে তার অন্যায়ের কাজের কথা বলা হয়, তখন সে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনারা কিভাবে এটি জানলেন? আমি তো এই কাজটি অনেক সাবধানতার সাথে করেছিলাম, কেউই জানত না যে আমি এই গুনাহটি করেছি, কেননা আমি সকল প্রমাণ মিটিয়ে ফেলেছিলাম। তাহলে আপনারা কিভাবে জানলেন? সেই ড্রাইভার ভয়ে এবার কাঁদতে থাকে এবং সেই দুই অফিসার অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, আমরা তো আসলেই একজন নিরীহ ট্যাক্সি ড্রাইভারকে ধরেছিলাম, তাহলে সে কিভাবে এই অন্যায় কবুল করে নিচ্ছে? সেই অফিসার এই ট্যাক্সি ড্রাইভারকে পুরো ঘটনা খুলে বলতে বলে। সে যখন পুরো ঘটনা বলে, তখন সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের চোখ ভিজে যায় এবং তাদের এই ট্যাক্সি ড্রাইভারের নির্মমতার জন্য আফসোস হতে থাকে। সে বলে যে, আমাকে একজন নিগ্রো ভাড়া করেছিল, সে বলেছিল আমি যেন তার স্ত্রী সন্তানদের ঠিকভাবে বাসায় পৌঁছে দেই, আর সেই নিগ্রো আমাকে অনেক টাকাও দিয়েছিল। তার স্ত্রী বোরকা পরা ছিল এবং তার মেয়েটা ছোট ছিল। আমি যখন সেই মহিলার সাদা হাতের দিকে তাকাই, তখন আমার তার মুখ দেখার অনেক ইচ্ছা হতে থাকে, না জানি সে কত সুন্দর হবে। তাই আমি আমার গাড়িটির এসি বাহানায় বন্ধ করে দেই। কিছুক্ষণ পর তারা গরমে হাঁপাতে থাকে এবং গাড়ির জানালা খুলতে নেয়। তখন আমি এটা বলে মানা করি যে আমি গাড়িটি হাইওয়েতে চালাচ্ছি, এখানে গাড়ির জানালা খোলা নিষেধ। বাচ্চাটি গরমে হাঁপাতে থাকে এবং সেই মহিলা বোরকাতে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই সে শেষ পর্যন্ত নিকাপটি খুলে, আর তাকে দেখে আমার হুশ উড়ে যায়। সেই নিগ্রোর বউ আসলেই অনেক বেশি সুন্দর ছিল। তাকে দেখে আমার উপর শয়তান ভর করতে থাকে। আমি তাকে একটি অচেনা রাস্তায় নিয়ে যেতে শুরু করি। সে হয়তো সেই রাস্তা সম্পর্কে জানত, তাই জিজ্ঞেস করে, গাড়ি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছ? তখন মাগরিবের সময় হয়ে গিয়েছিল, রাতের অন্ধকার নামতে শুরু করেছিল। তাকে যখন আমি আমার উদ্দেশ্য জানাই, তখন সে মানা করতে থাকে, বলতে থাকে আমি কোনো গুনাহ করব না। আমি তাকে বলতে থাকি, সে যদি ভালোয় ভালোয় না মানে, তাহলে আমি তার মেয়েকে গলা টিপে মেরে ফেলব। সেই মহিলা কিছুক্ষণ তার নিরীহ বাচ্চার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাও সে আবার মানা করে দেয়, আমি কিছুতেই গুনাহ করব না। তারপর আমি তার চোখের সামনে তার মেয়েকে গলা টিপে মেরে ফেলি এবং তাদের একটি খালি মাঠে ফেলে দেই। সেই মহিলা এরপরও গুনাহ করতে রাজি হয়নি, কিন্তু তারপরও আমি তার সাথে সেই গুনাহের কাজ করি এবং সেই মহিলাকেও মেরে ফেলি এবং সেই তিন মা মেয়েকে এক জায়গায় দাফন করে দেই। এবং আমি ভেবে নেই যে আমার অপরাধের সকল প্রমাণ শেষ, কেননা আমাকে দেখার মতো সেখানে কেউ ছিল না। তাই আমি ভেবে নেই যে আমার অপরাধ ধরা পড়ার সকল রাস্তা বন্ধ, আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু আমি বলে গিয়েছিলাম যে আমার এই গুনাহের সবচেয়ে বড় প্রমাণ আমার রব। সেই মহিলা এবং তার বাচ্চাদের চিৎকার আমার রবই শুনছে, তাই তিনি আমাকে আজ এই কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। সে বলতে থাকে, সেই ঘটনার 24 ঘন্টাও হয়নি, কিন্তু আমি আমার গুনাহের শাস্তি পেতে যাচ্ছি। এটা শুনে সেখানে থাকা সকল পুলিশ অফিসারের চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং আল্লাহর রহমতের প্রতি তাদের বিশ্বাস আরো বেড়ে যায়। নিঃসন্দেহে তিনি নির্যাতিতদের কান্না শোনেন। সূরা আন-নামে আছে, আর তাই আমার অত্যাচারী, অর্থাৎ আমরা যেমন একে অপরের উপর অত্যাচার করি, তেমনি আমার জিন ও মানব জাতিকে অপদস্থ করেছি। যতক্ষণ না তারা একে অপরের উপর সুবিধা গ্রহণ করে, অত্যাচারীদের তাদের কর্মের কারণে অন্যায়ের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তারা জালিমের অত্যাচারে ধরা পড়ে। হযরত আব্দুল্লাহ বিন এহমাদ কাদবি রহমাতুল্লাহ বলেন, এই আয়াতে জালিমদের সতর্ক করা হচ্ছে যে তারা যদি তাদের জুলুম থেকে বিরত না হয়, তাহলে আল্লাহ আরও একটি জালিম চাপিয়ে দিবেন তাদের উপর এবং সে তাকে অপমান ও ধ্বংস করবে। এই আয়াতে সব ধরনের জালিমদের কথা বোঝানো হয়েছে। যে ব্যক্তি পাপ করে, নিজের জীবনের প্রতি জুলুম করে, একজন শায়েখ বা কর্মকর্তা যে তার মতামত ও অধীনস্থদের প্রতি অন্যায় করে, একজন ব্যবসায়ী যে নকল পণ্য এবং মিশ্রিত জিনিস বিক্রি করে, ক্রেতাদের প্রতি জুলুম করে, একইভাবে চোর ডাকাত যারা কিনা জাতীয় নাগরিকদের চিন্তাই করে, তাদের উপর জুলুম করে, তারা সবাই জালিমের অন্তর্ভুক্ত। তাদের সবার উপর আল্লাহতালা তাদের থেকেও বড় জালিম পাঠিয়ে দেন। আল্লাহতালা তার বান্দাদের ডাক অবশ্যই শুনেন, তাই কখনো গুনাহ করার সময়
এটা ভাববে না যে আপনাকে কেউ দেখছে না। আপনি গুনাহ করে বেঁচে যাবেন, তাই সবসময় নিজের নফসকে কাবু করে রাখা উচিত এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সকল মুসলিমকে হেদায়েত দান করুন এবং তার পথে চলার তৌফিক দান করুন। আমিন।